দেখছো দেখছো আজকে ক্যামেরা আছে দেখা পুলিশ আমাকে ধরলো না, আজকে ক্যামেরার পাওয়ারে পুলিশ আমাকে ছেড়ে দিল, বা ক্যামেরা দেখলে পুলিশ ধরে না। গতকাল ভিডিও শেষ করার সময় বলতেছিলাম যে আজকের দিনটা যাতে রোজ উজ্জ্বল, মানে গোল্ডেন গোল্ডেন হয় অ্যান্ড একটা গোল্ডেন ব্লগ আপনাদেরকে দিতে পারি। ঠিক ওরকম আজকে টুকটাক মেঘলা মেঘলা থাকলেও দুপুরের পর থেকে একদমই গোল্ডেন গোল্ডেন, পুরাই গোল্ডেন হয়ে গেছিলো দিনটা। আকাশে টুকটাক মেঘ আছে কিন্তু সূর্য উঠে মেঘ আসে, সূর্য উঠে মেঘ আসে, এভাবেই চলতেছে। অ্যান্ড এখন কয়টা বাজে দাঁড়ান একটু দেখি, সময় এখন হচ্ছে 5:10 আর বাসা থেকে বের হইলাম মাত্রই, সারাদিন বের হই নাই, কারণ আমার আগের ভিডিও যারা দেখছেন তারা তো জানেন যে মা বেড়াইতে গেছিলো, অ্যান্ড মা এখনও পর্যন্ত আসে নাই, আশা রাখি সন্ধ্যা নাগাদ চলে আসবে। আর মা চলে আসার পর মোটামুটি আবার আগের রুলে আমি ব্যাক করতে পারবো। আসলে হঠাৎ করে বাসা একা হয়ে গেলে নিয়মকানুন একটু উল্টাপাল্টা হয়ে যায়, অ্যান্ড এখানেও কি উল্টাপাল্টা হয়ে গেছে, এরকম জ্যাম ট্যাম লেগে গেল কেন, পরে এখানে যাত্রী নামাইতেছে এই কারণে। ওকে, তাহলে গল্পের শুরুতেই আজকে আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ, কারণ হচ্ছে আপনারা ডেইলি লাইফ ব্লগ অনেক পছন্দ করতেছেন, অ্যান্ড রেগুলার ব্লগে অনেক ভিউ হচ্ছে, অনেক লাইক আসতেছে, অনেক কমেন্ট আসতেছে, যেটা আমার জন্য আসলে সবচেয়ে বড় একটা পাওয়ার। ডেইলি লাইফ ব্লগারের এর চেয়ে বেশি না আর কিছু পাওয়ার নাই সত্যি কথা। লাইক কমেন্ট করতেছেন, ভিউ দিচ্ছেন, ভিউটা হচ্ছে ভালোবাসা, মানে ফুল ভিডিও যারা ভিউ দেয় তারা হচ্ছে একদম 100% লাভ 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 লাভ। তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে। অ্যান্ড আজকে ঘুম থেকে ওঠার পর থেকেই একটা জিনিস মাথার মধ্যে সেই ঘোরাঘুরি করতেছে, সেটা হলো আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে ক্যামেরাটা যে হেলমেটের মধ্যে লাগায় রাখছি এটা কি ক্যামেরা লাগাইছি। অ্যান্ড এটার ডিটেল একটু বলি, এটার ডিটেল হচ্ছে আমি গোপ্রো হিরো 7 ইউজ করি। অ্যান্ড এটা ক্যামেরা লাগানোর জন্য বিভিন্ন রকম মাউন্ট পাওয়া যায়, যে কোনো ক্যামেরা শপে গেলে এই মাউন্ট আপনারা পাবেন। অ্যান্ড এই ব্যাপারে যখন আমি চিন্তা ভাবনা করতেছিলাম তখনই আমার মাথায় আরেকটা চিন্তা আসছে, অ্যান্ড ওইখান থেকে চিন্তা ঘুরতে 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 মনে হলো যে এই ব্যাপারটা আপনাদের সাথে একটু শেয়ার করা উচিত। ফার্স্ট অফ অল, হেলমেটের মধ্যে ক্যামেরা আমরা কেন লাগাই? হেলমেটের মধ্যে এই জন্য আমরা ক্যামেরা লাগাই যে রাস্তায় কোনো দুর্ঘটনা বা কিছু বা কোনো ইনসিডেন্ট হইলে ওই জিনিসটার একটা রেকর্ড যাতে আমাদের কাছে থাকে, আমরা যাতে এভিডেন্সটা দেখাইতে পারি। এই ব্যাপারটা সম্পূর্ণ লিগ্যাল, আপনি হেলমেটে ক্যামেরা লাগাইলে কোনো পুলিশ আপনাকে না করতে পারবে না যে এটা কেন লাগাইছেন। অ্যান্ড কোনো পুলিশ যদি আপনাকে কাগজ চেক করতে থাকে বা লাইসেন্স চেক করতে থাকে, এরকম যদি কোনো ঘটনা ঘটে কোনো পুলিশ কিন্তু আপনার ক্যামেরা অফ করতে বলতে পারবে না, যতটুকু আমি ল জানি। এর বাইরে কোনো কিছু থাকলে আমি জানি না, মাফ করবেন, কারণ সব কিছু জেনে যে আমি বসে আছি এটাও কিন্তু না। কিন্তু এই ব্যাপারটা বলার পিছনে এখন কারণটা কি সেটা বলি। সেই কারণটা হচ্ছে অনেকে ছোট ছোট ক্লিপ আপলোড দিতেছে, খুব ছোট ছোট 2-3 মিনিটের ক্লিপ আপলোড দিতেছে, অ্যান্ড দেখা যেতেছে তাদের হেলমেটে ক্যামেরা লাগানো, অ্যান্ড কোনো পুলিশ হয়তো তাকে থামাইলো, থামায় দেন ছেড়ে দিল, হয়তো পেপারসও দেখলো না, বা হয়তো সিগন্যাল দিতে যাওয়া দেয় নাই কোনো কারণে। এটা আমার সাথে ক্যামেরা থাকা অবস্থায়ও হয়েছে, ক্যামেরা না থাকা অবস্থায়ও হয়েছে। অ্যান্ড তারপরে তারা যেই কথাগুলো বলে সেই ভিডিওতে, যে দেখছো দেখছো আজকে ক্যামেরা আছে দেখা পুলিশ আমাকে ধরলো না, আজকে ক্যামেরার পাওয়ারে পুলিশ আমাকে ছেড়ে দিল, বা ক্যামেরা দেখলে পুলিশ ধরে না, এই ধরনের কথাগুলো বলে আমরা আমাদের দেশ, আমাদের আইন, আমাদের পুলিশকে কি একটু অশ্রদ্ধা করছি না আসলে? মানে আমরা যারা ব্লগ করতেছি আমরা তো পুলিশের হাত থেকে বাঁচার জন্য ক্যামেরা ইউজ করতেছি না, কিন্তু এরকম কি কিছু লোক আসলেই তৈরি হয়ে যাচ্ছে না যারা ক্যামেরা হেলমেটে লাগায় রাখতেছে জাস্ট পুলিশ যাতে কেস না দেয় এই কারণে? একটু ডিটেল ভেঙে বলি, আমারই পরিচিত একজন, নাম আর নাই বললাম, কারণ কারো দোষ যদি আপনি লোকান তাহলে আখিরাতে নাকি আপনার দোষটাও গোপন করা হবে, তো যে কারণে তার নামটা বললাম না। সে বলতেছিল যে আমার তো এখনও লাইসেন্স হয় নাই, আমি তো বাইক চালাইতেছি, আমি তাহলে একটা কাজ করি, 3-4 হাজার টাকা দিয়ে একটা ছোটোখাটো চাইনিজ ক্যামেরা হেলমেটে লাগাই তাহলে তার পুলিশ ধরবেই না, লাইসেন্সের জন্য আর প্রবলেম কি? মানে চিন্তা ভাবনাটা দেখেন জিনিসটা কই গেছে। আমার ফটোগ্রাফি ট্রেডেও এই ধরনের কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। দেখেন আমরা যখন একটা ক্যামেরা কিনি, একটা ক্যামেরা প্রফেশনাল সেটআপ দাঁড় করাইতে গেলে 3-4 লাখ টাকা, 3-4 লাখ টাকা আপনার খরচ হয়েই যায়। অ্যান্ড ওইটা আপনি যখন ব্যবহার করবেন আপনি কিন্তু ফ্রি কাজ করবেন না, প্রফেশনালি কাজ করবেন, মানে টাকার বিনিময়ে কাজ করবেন। কিন্তু এই ট্রেডটা আস্তে আস্তে কীভাবে নষ্টের দিকে যাচ্ছিল বা যাচ্ছে এখনও, কিছু লোক শখে বাবার পকেট থেকে, মানে বাবার কাছ থেকে টাকা চেয়ে একটা ক্যামেরা কিনে, এবং পকেট খরচ চালানোর জন্য খুবই সামান্য, মানে যেটা ওইটা ক্যামেরার ভাড়াও আসে না, ওই পেমেন্ট দিয়েই কাজ টাজ করে দেন, মার্কেটটাকে অনেকটা কিন্তু অলরেডি নষ্ট করছে, যারা ফটোগ্রাফি লাইনে আছেন তারা তো জানেন। অ্যান্ড সেম ব্লগিং প্রফেশনটা এখন, প্রফেশন বা শখ যাই বলেন, আমি প্রফেশন বলে ফেলছি,
প্রফেশন হোক শখ, কারণ ব্লগিং থেকে যেহেতু টাকা আসতেছে এটাকে প্রফেশন বলা যায়। তো এই প্রফেশন বা এই শখটাকে কি আমরা এখন বদনাম করতেছি না? আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি আমাকে দিয়ে উদাহরণ দিই, আমি আমাকে যদি কখনো পুলিশ ধরে, আমার বেশিরভাগ সময়ই হেলমেটের মধ্যে ক্যামেরাটা লাগানো থাকে, অ্যান্ড আমার সবসময় মাথায় থাকে যে পুলিশ যদি আমাকে ধরে, আমার ক্যামেরা যদি অন থাকে, তাহলে কিন্তু আমার লিগ্যাল থাকতে হবে। কারণ ওই অবস্থায় যেহেতু এটার এভিডেন্স রেকর্ড হচ্ছে, একটা পুলিশ কিন্তু একদম আইনত যেই ব্যাপারগুলো আছে ওইগুলা 100% আপনার সামনে করার ট্রাই করবে, আপনাকে কিন্তু টুকটাক ছাড় দিবে না। যেমন অনেক সময় এরকম হয়েছে যে হ্যাঁ ভুলবশত আমি এই কাজটা করি নাই বা ভুলে আমি সিগন্যাল দেখি নাই, অনেক সময় এরকম বলে কিন্তু আমরা পুলিশের কাছে পার পাই। কিন্তু এখন আপনার আমার মতো কিছু লোকের গাফিলতির কারণে কিন্তু এই ছোটোখাটো ভুলগুলোও আর পুলিশ ছাড়বে না যদি ক্যামেরা সহ আপনাকে ধরে, কারণ সে জানে যে এইটা আপনি পাবলিশ করে তার নাম খারাপ করবেন। তো এইভাবে পুলিশকে অপমান করার চেষ্টা করে আমরা কি আসলে আমাদের বিপদ ডেকে আনছি না? মানে এইটা আজকে আমার প্রশ্ন আপনাদের কাছে, আসলে কি আমরা আমাদের বিপদ ডেকে আনছি না? আমার তো মনে হয় আনছি। ওকে, সিরিয়াস আলাপ মনে হয় অনেক হয়ে গেছে, অ্যান্ড কত দূর চলে আসছি, খিলক্ষেত পার হয়ে গেছি, রাস্তায় মোটামুটি গাড়ি ঘোড়া ভালোই আছে, টাইম পাসটা 17, অ্যান্ড আজকে একটু আড্ডা দিতে বের হয়েছি, অনেকদিন আড্ডা হয় না। লাস্ট একদিন বসুন্ধরার প্ল্যান করে তো বসুন্ধরা যেতেও পারলাম না, এই কারণে আজকে তাদেরকে ইনভাইট করছি, তাদেরকে আসতে বলছি, যারা যারা সেইদিন আমরা একসাথে হইতে চাইছিলাম। অ্যান্ড আজকে আমরা মিট করব হচ্ছে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে, একটু সামনেই, অ্যান্ড এখানে আড্ডা টাড্ডা দিয়ে তারপরে ঠিক করবো যে নেক্সট প্ল্যান কি। এখনও পর্যন্ত কোনো কিছুর ঠিক ঠিকানা নাই, তবে ধন্যবাদ আপনাদেরকে আরও একবার যে আপনারা ডেইলি লাইফ ব্লগ এত পছন্দ করতেছেন। অ্যান্ড ঢাকা শহর বা আশপাশে যেখানেই যাইতেছি সব জায়গায় আমাদের ফ্যামিলি মেম্বার একদম ভরে ভরে আছে, সবার সাথে দেখা হচ্ছে, এইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। মানে সেই এনজয় করতেছি ব্যাপারটা, সেই এনজয় করতেছি। রাস্তাঘাট একটু ফাঁকাই আছে, ওরে এখানে এসে তো বিশাল জ্যাম লেগে গেছে, জ্যাম না এটাকে একটু বেশি ট্রাফিক বলতে পারি আমরা। এরা কি হাডুডু খেলতেছে নাকি আড্ডা দিতেছে? মানে এগুলা কি রে ভাই, কি করে, দুজন দেখা হয়েছে নাকি রাস্তার মাঝখানে আড্ডা দিতেছে? আজকে আকাশ বাতাস সবকিছুই সুন্দর। এই স্টেশনে ঢুকলাম আজকে মনে হয় 5-6 বছর পর, আগে তো ঢুকতে দিত না, এখন গেট টেট খোলা আছে, ভিতরে ঢুকতে পারছি। আর বৃষ্টিতে ধোয়া সব একদম পরিষ্কার হয়ে গেছে, মানে শুয়ে থাকা যাবে এরকম পরিষ্কার, তাই না ভাই? হ্যাঁ, অনেক ক্লিন না? এই যে দেখো, সঞ্চয় চলে আসছে এখানে। কি চুলগুলা আমাদের বাইক গুলো সব ওই পাশে রাখা, অ্যান্ড আমাদের মধ্যে একজন নিলয় ভাই, নিলয় নামও লিখা আছে, জিপিএক্স ডেমন চালাচ্ছে উনি। এর আগেও একবার দেখা হয়েছিল আমার সাথে, অ্যান্ড এই বাইকটা তখনই চালানোর ইচ্ছা ছিল, বাট ওই দিন সময় করতে পারি নাই। আজকে যেহেতু পাইলাম একটু বাইকটা তো চালায় দেখা যায়। ওরে কত বড়, আরে হাত এখানে বেজে যাইতেছে, ঘুরাইলে এই জায়গাটায় বেজে যাইতেছে, দেখি তো কি অবস্থা। এই বাইকের সম্পর্কে কিছুই জানি না আমি সত্যি কথা, অ্যান্ড আমি ওইখান থেকে এখানে চালায় আসছি। আর যেটা আমি দেখলাম যে এটার এই ইঞ্জিন সুইচ অন না করলে মোটর ঘুরে কিন্তু স্টার্ট হয় না, অ্যান্ড এটা দেওয়ার পরে স্টার্ট হয়। ও সাউন্ড তো সুপার, বাহ বাহ বাহ, ভালো লাগছে তো। খুব বেশিক্ষণ না, এই স্টেশনের ভেতর দিয়ে একটু ঘুরে দেখি কেমন। ওরে R15-এর চেয়ে অনেক সামনের দিকে হ্যান্ডেলটা অনেক বড়, মানে আমি 5'7", কিন্তু আরে এটা কি, আমি 5'7", আমার কাছে মনে হইতেছে আরেকটু লম্বা মানুষ দরকার এটা চালানোর জন্য। সাউন্ডটা মজার, রিসেন্ট এটার একটা রিভিউ ভিডিও বানাইতে হবে। আজকে আর রোডে উঠবো না, এদিকের মধ্যে এদিক দিয়ে একটু ঘুরি টুরি, রোডে একদিন উঠে
ভালোভাবে বানাইতে হবে। না, কন্ট্রোলিংটা মজার লাগতেছে। ওরে হেডলাইটের সুইচ আছে, বা 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 বা, ভাল লাগছে। আরেকদিন শান্তি মতো বড় রোডে চালায় দেখতে হইব কিরকম লাগে। হ্যাঁ, পাওয়ার টাওয়ার তো অনেক মজা লাগলো, এবিএস তো নাই এটাতে। টাটা। ওকে টাটা বয়, বিশ্বমাইক। হ্যাঁ টাটা, বিশ্বমাইক, টাটা, বিশ্বমাইক, বিশ্বমাইক, বিসমিল্লাহ। ওকে, তাহলে সুন্দর একটা আড্ডা শেষ করে এখন বাসার দিকে ফেরার পালা। সময় 8:57, অ্যান্ড আজকেও মা আসবে না বাসায়। বাসায় আজকেও আমার একাই থাকা লাগবে। তাহলে বাসায় ফেরার পালা। আবহাওয়াটাও সুন্দর, কোনো বৃষ্টি টিষ্টি হয় নাই, ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার আছে, রাস্তায় ধুলাবালিও অনেক কম। এই তো বাসায় যাওয়া, তারপরে আমার বাইকটা ধুইতে হবে, কারণ বের করতে যাওয়া যে রাস্তা দিয়ে বেরোইছি, মোটামুটি একটু একটু কাদা লাগছে চাকার মধ্যে, অ্যান্ড ঢুকতেও লাগতে পারে। এই কারণে বাইক ধোয়ার কাজ হয়ে গেছে, বের করলেই আমার বাইক ধুইতে হয়, কারণ বাইক আমি রাখি ঘরের ভিতরে। তাহলে হোপ আজকের ভিডিওটা আপনাদের অন্যান্য দিনের ভিডিওর মতো ভালো লাগছে, অ্যান্ড যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই আমরা একটা লাইক করে দিব, অ্যান্ড যদি কোনো কারণে ভিডিও খারাপ লাগে তাহলে ডিসলাইক দিলে অবশ্যই কমেন্টে আমরা কারণটা জানাবো। অ্যান্ড কমেন্ট করে জানাতে পারেন ভিডিওতে আরও কী কী জিনিস দেখতে চান। 1 লাখের অনেক কাছাকাছি চলে আসছি, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবো। তাহলে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো সবাই ভালো থাকার, সুস্থ থাকার, অ্যান্ড ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ভালো রাখবে। আজকের মতো যাই, যতক্ষণ পর্যন্ত নতুন ভিডিও না আসে ততক্ষণ পর্যন্ত আমরা কী করবো এটা আমরা সবাই জানি, তারপরেও আমি আরেকবার বলছি, চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys. It sound right, boys.